এবার লাগাইছে আপনার 2.5 বিঘা প্রায় 90,000 টাকা খরচ হয়েছে। যদি দাম ভালো পায় তাহলে লাভ হতে পারে। এই ভূঁয়ে আপনার পেঁয়াজ চোরে চুরি করে নিয়েছে, হারা কোনো দিন পোহার দিনে হারা কোনো দিন থাকিও না, পেঁয়াজ চুরি করে নেই বলে হারা পোহার দিয়েছে। কোনোবারই লাভবান হতে পারিনি, গতবারও করেছিলাম মেলাটা ঘাটতি খেয়েছে, তার জন্য এবার করিনি। কিন্তু অন্যান্য জন করেছে, তো যেরকম আবহাওয়া এরকম আবহাওয়া থাকলে ওদের লাভ হবে। প্রায় 4-5 বছরতে পেঁয়াজ লাগিয়ে কোনোবার লাভ হয়নি, এবার লাগিয়ে লাভ লাভ হইতে পারে। তো পেঁয়াজ জোগাইতে মুশকিল হয়েছে, পেঁয়াজ তুলে নিয়েছে এর আগে 8 বছর থেকে পেঁয়াজ করি, কোনো বছরই লাভ পেতে পারিনি, কোনো বছর পুঁজি হয় কোনো বছর লস হয়। তো এবছর চান্স করলাম যে পেঁয়াজটা লাগাবো, তো পেঁয়াজের দাম খুব বেশি, যা হোক দাম বেশি হোক গা চান্স নিয়ে এলো এবছরই। পেঁয়াজের আবাদ যে হারে বাড়ার কথা ছিল তার তুলনামূলক কিন্তু আবাদ এবার অলরেডি বেড়ে গেছে। প্রায় এই ইউনিয়নের আবাদ 1 থেকে 10 হেক্টর আবাদ হয়েছে, তাতে যেটা আমরা ঢ্যামনা বলি অর্থাৎ পেঁয়াজ থেকে পেঁয়াজ করি, এটার আবাদ তুলনামূলক কম হয়েছে। কারণ এবার বীজের দাম হচ্ছে অনেক, তারপরও চাষিরা বিশেষ করে লাভের আশাতে অনেকটাই আবাদ করেছে।